দিল্লিতে কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বীর সন্তানকে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এবং আমি এবং আমরা বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত বঞ্চিত হতো না এবং ভারতবর্ষের সকলের মুখে হাসি ফুটত, দারিদ্রতা এবং বেকারত্ব দুর্নীতি ভারতবর্ষ থেকে সমূলে উৎপাটিত। বিবেচনা হয় না বলে।